আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টিএনবি সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো সাধারণ একটি টিউটোরিয়াল, আপনারা কিভাবে একটা এসি কারেন্টকে ডিসি করবে। এসি কারেন্টকে ডিসি করার প্রায় প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসেই প্রয়োজন হয়, বিশেষ করে ইলেকট্রনিক্স ডিভাইস বলতে প্রত্যেকটা ডিভাইসে প্রয়োজন হয়। আপনারা এই নিয়মটা ভালোভাবে খেয়াল করলে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের এসি কারেন্ট ডিসি করার ফর্মুলাটা বুঝতে পারবেন। এই ভিডিওটা মূলত যারা একনবীনতন তাদের জন্য, যারা ইলেকট্রনিক্স কাজ সবে মাত্র শিখতে চাইতেছেন তাদের জন্য। খেয়াল করেন, এটা একটা ট্রান্সফরমার। ট্রান্সফরমারের প্রত্যেকটা ভোল্টেজ সাধারণত এসি ভোল্টেজই হয়ে থাকে। ট্রান্সফরমার থেকে আউট ভোল্টেজ, ইন ভোল্টেজ, ইন তো ইনই, ইন সবসময় এসি কারেন্ট, আর আউট ভোল্টেজ আপনার এসি কারেন্ট হয়ে থাকে। আপনারা এই ট্রান্সফরমার কিভাবে এসি কারেন্টকে ডিসি করে একটা ব্যাটারি বা অন্য কোনো কিছু চার্জ করবেন বা অন্য কোনো যন্ত্র, ইলেকট্রনিক্স যন্ত্র চালাবেন, এটা আমরা দেখাবো। আপনারা খেয়াল করেন, আমরা প্রথমে এই ট্রান্সফরমারটা একে দেখাই। এই যে দুই তার, এসি তার, 220 ভোল্টের যে তার, এই যে এটা, এটা খেয়াল করেন, এই যে আমরা আঁকলাম, এটা এসি মনে করেন, এটা এসি, এই যে এই তার, এটাই এসি তার, এগুলা কোর। তারপরে যে বের হয়েছে এই যে 12-13-14 ভোল্টের যে তার, এই যে এটা, এটা খেয়াল করেন, এটা 12-0-12 বা 15-0-15, 14-0-14, এই তারটা খেয়াল করেন। আমরা ধরে নিলাম এটা এইটা 12 ভোল্ট, 0 12 ভোল্ট, 12 ভোল্ট। আপনি এটা ধরে নেন। এই ট্রান্সফরমারটা কিভাবে আমরা এখন এই আপনার এই এসি কারেন্টারে কিভাবে ডিসি করব। এই যে এসি, এসি, এটা এসি, এখন এটা আপনারা দুইটা ফর্মুলায় করতে পারেন, চারটা রেক্টিফায়ার, চার রেক্টিফায়ারও করতে পারেন, দুই রেক্টিফায়ারও করতে পারেন। আমরা দেখাইতেছি এটা কিভাবে, যেহেতু ট্রান্সফরমার তিন তারের ট্রান্সফরমার, আউটপুট হয়েছে তিন তারের, সেহেতু আপনারা দুই রেক্টিফায়ার দেওয়া করলে ভালো হবে, দুইটা ডায়োড দেওয়া করতে পারেন। আচ্ছা আমরা দেখাই, এই যে মনে করেন ডায়োড, এটা আপনারা এইভাবে আঁকিয়ে নেবেন, আপনার ট্রান্সফরমারের এক প্রান্ত দিবেন, ডায়োড খেয়াল করেন, এটা এটা হচ্ছে আপনার অ্যানোড প্রান্ত,
এটা হচ্ছে ক্যাথোড। এটা আপনারা ডায়োডের এই মাথায় দিয়ে দেন, মাথায় দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করবেন, ধরেন এই যে ক্যাপাসিটার। ক্যাপাসিটার আমরা নিয়েছি যেহেতু ট্রান্সফরমার এটা 15 ভোল্টের ভিতরে, সেহেতু আমরা 25 ভোল্টের মধ্যে নিয়ে নিছি। যদি ট্রান্সফরমার 25 ভোল্ট হয় তাহলে আপনাদের অবশ্য 25 ভোল্টের উপরে ক্যাপাসিটার নিতে হবে। আমরা এখানে নিছি 2200 UF 25 ভোল্ট, যেহেতু ট্রান্সফরমার 15 ভোল্টের নিচে 25 ভোল্টের নিচে সেই জন্য। আচ্ছা আমরা মনে করেন এটা ক্যাপাসিটার, ক্যাপাসিটার এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্ত। আমরা এখন ক্যাথোডের সাথে ক্যাপাসিটারের পজিটিভ প্রান্ত দিয়ে দিলাম, পজিটিভ দিয়ে দিলাম, এটা দিয়ে বের হবে আপনার পজিটিভ প্লাস ভোল্ট। আর এই যে খেয়াল করেন ট্রান্সফরমারের যে মাঝখানে তার, এই যে মাঝখানে তার, এই ট্রান্সফরমারের মাঝখানে তার, এটা দিয়ে দিবেন আপনি ক্যাপাসিটারের মাইনাসে দিয়ে দিবেন, ক্যাপাসিটারের মাইনাসে। এই যে মাঝখানে তারটা ক্যাপাসিটার মাইনাসে দিয়ে দিলাম, এটা আমরা দিছি 2200 UF 25 ভোল্ট, 25 ভোল্ট দিয়ে দিবেন। তাহলে আপনার এখন ব্যাটারি ডিসি ভোল্ট, এই ডায়োডের মাধ্যমে আপনার ডিসি ভোল্ট, যেহেতু ডায়োড একমুখী ডিভাইস, ডায়োডের অ্যানোড প্রান্ত থেকে ক্যাথোড প্রান্তে কখনোই আপনার অ্যানোড প্রান্ত দিয়ে যদি আপনার ভোল্টেজ দেন তাহলে ক্যাথোড প্রান্তে আপনি শুধু পজিটিভ ভোল্টেজ পাবেন, শুধু পজিটিভ ভোল্টেজ পাবেন। এবং ক্যাথোড ভোল্টেজ, ক্যাথোড প্রান্তে যদি, এই যে ক্যাথোড প্রান্ত, ক্যাথোড প্রান্তে যদি আপনি কোনো ভোল্টেজ দেন তাহলে অ্যানোডে শুধু মাইনাস ভোল্টেজ পাবেন, নেগেটিভ ভোল্টেজ পাবেন। মানে এই ডায়োড বলতেই আপনার একমুখী ডিভাইস, এটা শুধু একদিক এক প্রকারের ভোল্টেজ সাপ্লাই করে একদিকে, অন্যদিকে অন্য প্রকারের ভোল্টেজ সাপ্লাই করে। মনে করেন এই ডায়োড যদি এই পাশে কোনো ভোল্টেজ দেন তাহলে শুধু এই পাশে পজিটিভ ভোল্টেজ পাবেন, এই পাশে ভোল্টেজ দিলে এই পাশে শুধু পজিটিভ পাবেন, নেগেটিভ পাবেন না। আর যদি এই পাশে কোনো ভোল্টেজ দেন, এসি ভোল্টেজ দেন, এই পাশে এসি ভোল্টেজ দিলে শুধু এই পাশে আপনি নেগেটিভ ভোল্টেজ পাবেন। এইভাবেই কাজ করে। যাই হোক, তাহলে আমরা ডিসি ভোল্ট প্লাস পাইলাম এই যে এই জায়গায়, ডিসি ভোল্ট ডিসি ভোল্ট প্লাস। আর আমরা এখানে পাবো এই যে ক্যাপাসিটারের এই প্রান্তে, নেগেটিভ প্রান্তে, এটা গেছে আপনি ট্রান্সফরমারের মাঝখানের এসি তার থেকে। এই যে দেখেন এখানে পাবো আমরা ডিসি মাইনাস ভোল্ট। আপনারা এভাবে যে কোনো ট্রান্সফরমার থেকে যদি এসি কারেন্ট ডিসি করতে চান এভাবেই করবেন, এটাই করার নিয়ম, এভাবে করবেন। যদি তিন তারের হয় আর দুই তারের হইলে তাহলে আপনারা চার ডায়োড দিয়ে করতে পারেন। এভাবেই আপনার প্রত্যেকটা ডিভাইসে থাকে। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো চার ডায়োড দিয়ে, চারটা ডায়োড দিয়ে কীভাবে আমরা এসি ভোল্টকে ডিসি করি, বিভিন্ন ডিভাইসে কীভাবে এসি ভোল্ট ডিসি হয়। আপনারা খেয়াল করেন, এভাবে কাজ করবেন। এই যে দেখেন এখানে আমাদের অঙ্কন অনুযায়ী, এই যে ধরেন ক্যাপাসিটার, এটা অ্যানোড প্রান্ত, এটা ক্যাথোড প্রান্ত। এখানে ক্যাথোড প্রান্ত দুইটা ডায়োডের ক্যাথোড প্রান্ত আমরা একত্র করে ক্যাপাসিটারের পজিটিভে দিয়েছি। এ দেখেন এই যে দুইটা ডায়োডের ক্যাথোড প্রান্ত একত্র করলাম, যে পাশে ডায়োডের সাদা থাকে, এই যে দেখেন পজিটিভ, আমরা প্র্যাকটিক্যালের ভাষায় আমরা এটা বলি পজিটিভ প্রান্ত। এই যে দেখেন, মানে যে যে দিক দিয়ে আমাদের পজিটিভ ভোল্টেজ বের হয় একত্র করলাম। এখন এই যে সাদা প্রান্ত
ক্যাপাসিটরের আমরা পজিটিভে দেব এই যে ক্যাপাসিটরে এই যে পজিটিভ প্রান্ত এই নেগেটিভ প্রান্ত এই যে আমরা পজিটিভ প্রান্ত দিয়ে দিলাম এখন এখন ক্যাপাসিটরে এই প্রান্ত যাবে আপনার ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত যাবে আপনার ট্রান্সফরমারের মাঝখানের পিনে খেয়াল করেন এখন যাবে আপনার নেগেটিভ প্রান্ত যেহেতু তিন তারের ট্রান্সফরমার নেগেটিভ প্রান্ত যাবে আপনার ক্যাপাসিটরের মাঝখানে আর যে দুইটা প্রান্ত আছে এটা যাবে আপনার ডায়োডের অ্যানোড প্রান্তে ডায়োডের অ্যানোড প্রান্তে তাহলে আপনার এখানে এখানে ক্যাপাসিটরে এখানে দিবে এটা এখানে ডিসি প্লাস ভোল্ট বের হবে এবং কি এখানে বের হবে ডিসি মাইনাস ভোল্ট আচ্ছা ঠিক আছে আমরা সংযোগ দিতেছি দিয়ে আপনাদের দেখাইতেছি লক্ষ্য করেন ট্রান্সফরমারের এই যে ডাইরেক্ট যে তারটা বাইরে হয়েছে এটা এসি ভোল্টেজ এই যে আমরা কাটা এসির মধ্যে দিছি এসির মধ্যে মাঝখানের তার যদি আমরা জিরো ধরি ধরেন জিরো এ দেখেন এসি আছে আপনাদের এখানে চোদ্দো ভোল্ট এখান থেকে এখানে চোদ্দো ভোল্ট আছে এসি এই যে এটা এসি এসি চোদ্দো ভোল্ট চোদ্দো ভোল্ট আছে মাঝখানে যদি আমরা কমন ধরে নিই এখন দেখেন ডিসি ডিসি যদি দেখেন আমরা এর রেক্টিফায়ারের মাধ্যমে ডায়োডের মাধ্যমে ডিসি করছি দেখেন ডিসি ডিসি হবে তাহলে এই যে ক্যাপাসিটরের নিউট্রাল মাঝখানের পিন আমরা নিউট্রাল করে নিছি নেগেটিভ নেগেটিভ আর এই দুই ডায়োডের সাহায্যে এই এসি কারেন্টারে ডিসি করে নিছি এই যে দেখেন এই যে ধরলাম খেয়াল করেন এ দেখেন আমাদের ডিসি যেহেতু ক্যাপাসিটার আছে সেহেতু ভোল্ট একটু বেশি দেখাইতেছে এই যে দেখেন আপনার 18-19 ভোল্টের মতো হয়েছে ক্যাপাসিটার কারণে আপনার ব্যাটারি যখন চার্জ দিবেন এখান থেকে লাইন নেয় ডিসি ভোল্টেজ ডিসি নেগেটিভ ডিসি মাইনাস ভোল্ট আর ডিসি প্লাস ভোল্টেজ এটা দেখেন এটা ডিসি প্লাস ভোল্ট তাহলে আপনারা এখন এখান থেকে যে কোনো লাইন নিয়ে লাইন এখানে কালো তার নেগেটিভ লাইন নিয়ে আপনারা যে কোনো ডিসি যন্ত্রাংশ চালাইতে পারবেন এবং কি আপনার 12 ভোল্টের ব্যাটারি বা কোনো 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন এভাবে আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের অন্য ভিডিও দেবো ইনশাআল্লাহ আপনারা এই ধরনের ডিসি কারেন্ট করতে কোনো সমস্যায় পড়লে আমাদেরকে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা চেষ্টা করব এটার সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে